আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি ম্যাট্রিক্স অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোমধ্যে আমি এই অধ্যায় থেকে তিনটি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি বিশ্বাস করি তোমরা যদি এই লেকচারগুলো শুনে থাকো, দেখে থাকো এবং নিয়মিত অনুশীলন করে থাকো, তাহলে তোমাদের মধ্যে যে ভয়টা, এই ভয়টা থাকার কথা না। যাই হোক, আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমতা ম্যাট্রিক্সের ধারণা লাভ করতে পারবে, তারপরে ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ এই সমতা ম্যাট্রিক্স রিলেটেড যে গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবে। প্রথমে আসি সমতা ম্যাট্রিক্সটা আসলে কি। যখনই দুটি ম্যাট্রিক্সকে যে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে, এখানে খেয়াল করবার কিছু কথা, তখন ওই ম্যাট্রিক্সের স্বস্থানের উপাদানগুলো কিন্তু সমান হয়, আর যখনই সমান হবে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমতা ম্যাট্রিক্স। এখানে সংজ্ঞা আকারে আমরা লিখছি, দেখো, যখন দুটি ম্যাট্রিক্সের মাত্রা এবং স্বস্থানের উপাদানগুলো সমান হয়, দুইটা কথা কিন্তু এখানে উল্লেখযোগ্য, যে মাত্রা সমান হতে হবে অর্থাৎ ক্রমটা সমান হতে হবে, এবং স্বস্থানের উপাদানগুলো যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমতা ম্যাট্রিক্স। আর দুটি ম্যাট্রিক্স এখানে আমরা দেখাচ্ছি আর কি, দুটি ম্যাট্রিক্স এ ও বি পরস্পর সমান হলে তাদের সমতাকে এ সমান সমান বি লেখা যায়, যখনই ক্রম সমান হবে এবং স্বস্থানের উপাদানগুলো সমান হবে তখনই এই আকারে আমরা কিন্তু লিখতে পারবো, এ সমান বি এ আকারে আমরা উপস্থাপন করতে পারবো। যেমন দেখো, এ সমান সমান, দেখো এটার ক্রমগত 2×2, তারপরে বি ম্যাট্রিক্স তার ক্রমগত 2×2, প্রথম কথাটা ঠিক আছে। এবার আমরা যাচ্ছি প্রথম সারির প্রথম কলামের উপাদান কত, 3, এটাও দেখো প্রথম সারির প্রথম কলামের উপাদান 3, তারপরে প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান 2, প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান 2, তারপরে দেখো দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদান কত, 1, দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদান 1, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান 7, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান 7। তার মানে এই যে মানে দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান এবং স্বস্থানের উপাদানগুলো সমান, ঠিক আছে, এই কারণে এই দুটা ম্যাট্রিক্সকে কী ম্যাট্রিক্স বলবো, সমতা ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। আর এই জন্য সমতা ম্যাট্রিক্স কী আকারে লেখা যাবে, এ সমান সমান বি। আর যখনই আমরা এই সমান বি লিখবো তখন আমরা বুঝবো স্বস্থানের উপাদানগুলো কি আছে, সমান আছে। আর এই কথাটাকে কাজে লাগিয়ে আজকে কিন্তু আমরা অঙ্কগুলো করব। দেখো এখানে এখানে এ ও বি পরস্পর কি সমান। যাই হোক, এখন আমরা এটার সম্পর্কিত গাণিতিক সমস্যা দেখব। লক্ষ্য করো, আমরা কিছু অঙ্ক নিয়ে আসছি, এখানে অঙ্কগুলো আমরা এই সমতা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। চারটা অঙ্ক আমরা এখানে নিয়ে আসছি। এখন দেখো প্রথম অঙ্কটার মধ্যে আমরা যাচ্ছি, প্রথমটা ছিল আমাদের এই, লক্ষ্য করে একটু আগে আমরা বলে আসছিলাম যে স্বস্থানের উপাদানগুলো কি হয়, সমান হবে এবং ম্যাট্রিক্সের ক্রম সমান হবে, এটাও 2×2, এটা 2×2, এটা দেখো 2, এটাও 2, এটা 1, এটা 1, তার মানে এই যে প্রথম সারি প্রথম কলামের উপাদান এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, 3 হবে, এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে, 7 হবে, কারণ সমতা ম্যাট্রিক্সের শর্তটাই ছিল যখনই দুটো ম্যাট্রিক্সকে এই সমান চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব তখনই আমরা বুঝব যে ম্যাট্রিক্সটার স্বস্থানের উপাদানগুলো কি হবে, সমান হবে। এই শর্তটাকে আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করব, ঠিক আছে। আমরা প্রথমে যাচ্ছি, দেখো অঙ্কটা লিখলাম প্রশ্নমতে বা দেয়া আছে, এটা লিখলাম। এখন আমরা বলছি এই যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ সমতা ম্যাট্রিক্সের যে শর্তটাকে আমরা কাজে লাগাচ্ছি, যে সমতা ম্যাট্রিক্সের শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান কত, 3, এর এক নাম্বার সমীকরণ দিলাম। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই সমান কত, 7, এর কারণটা কি, কারণ আমাকে বলছে এই অঙ্কটা থেকে এক্স এবং ওয়াই এর মান কি করতে হবে, বের করতে হবে, এই কারণে আমি এই দুইটা সমীকরণের সাহায্য নিলাম। এখন দেখো তো এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, ওয়াই ওয়াই বাদ যাবে, থাকবে এক্স এর মানগুলো, দেখো 1 নং যোগ 2 নং, তাহলে কি হবে
এক্স প্লাস ওয়াই আমি পাশাপাশি যোগ করছি, তুমি উপরে নিচেও যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। এক্স প্লাস ওয়াই প্রথমটা, তারপরে এক্স মাইনাস ওয়াই, দেখো যোগ করছি প্লাস এক্স মাইনাস ওয়াই, সমস্যা কি থ্রি প্লাস সেভেন। তো এখন এই ওয়াই ওয়াই বাদ যাবে, থাকবে কত টু এক্স, লক্ষ্য করো টু এক্স সমস্যা কত টেন, তাহলে এক্সের মান কত হবে ফাইভ, একটা মান কিন্তু পেয়ে গেলাম। এবার তুমি এই দুটাকে মানে আবার বিয়োগ করেও বের করতে পারো, আবার এক্সের মান বসিয়ে দিলেও ওয়াইয়ের মান পেয়ে যাবা। তাহলে আমি কী কাজ করতেছি দেখো, এক্সের মানটা বসাবো, এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে দেখো এক্সের জায়গায় ফাইভ বসিয়ে দিছি, এক্সের মান পাইছিলাম কত ফাইভ, প্লাস ওয়াই সমান ছিল কত থ্রি। এবার ফাইভটাকে এ পাশে নিয়ে আসো, ওয়াই সমান থ্রি মাইনাস ফাইভ, সুতরাং ওয়াইয়ের মান কত মাইনাস টু। তাহলে আমাদের সমাধান হয়ে গেছে, আমাদেরকে বলছিল এক্স এবং ওয়াইয়ের মান বের করার জন্য। দেখো সহজ অঙ্ক, তাহলে আমি এখানে লিখলাম নির্ণয় সমাধান এক্স সমান সমান ফাইভ এবং ওয়াই সমান কত মাইনাস টু। আমি আশা করি অঙ্কটি কঠিন ছিল না, তোমাদের কাছে কঠিন বলে মনেও হবে না, তোমরা নির্দ্বিধায় করতে পারবে। ঠিক আছে, দেখো পরের আরেকটা অঙ্ক নিয়ে আসি, যে এ প্লাস বি, আর প্রথম সারিটার মধ্যে তারপর টু, তারপর ফাইভ, দ্বিতীয় সারিতে এ বি। ঠিক আছে, সমান সমান কত সিক্স টু ফাইভ এইট। তার মানে এখানে লক্ষ্য করো, এখানে আমাকে বলছে এই অঙ্কটা থেকে এ এবং বি এর মান নির্ণয় করো আগের অঙ্কটার মতোই। তার মানে এখানে আমরা লিখব, দেখো এই অঙ্কটা লিখে নিলাম আগে, তারপর লিখলাম যে সমতা ম্যাট্রিক্সের শর্ত মতে, এখানে কমাচিহ্ন দিও, এখানে দাঁড়িয়ে না কমাচিহ্ন, তাহলে এ প্লাস বি প্রথম সমীকরণটা দিলাম, এ প্লাস বি সমান কত হবে সিক্স হবে, কারণ ষষ্ঠ স্থানের উপাদানগুলো কি হবে সমান, তারপরে এ বি সমান হবে এইট। ঠিক আছে, এখন এটা তো আগের মতো যোগ বিয়োগ করা যায় না, আমার লক্ষ্য হচ্ছে কি এ এবং বি এর মান বের করা। এবার এক্ষেত্রে সমাধান কিভাবে করে তুমি এ আর বি এর মান বের করবা, এটা তোমাকে চিন্তা করতে হবে। এটা কি যোগ করে বের করা যায়, না গুণ করে বের করা যায়, না ভাগ করে বের করা যায়, এটাকে তোমার এই অঙ্ক দেখে বুঝতে হবে। তাহলে এটা আগের মতো করা যাচ্ছে না, এজন্য আমি কি কাজ করলাম দেখো, দুই নং হতে পাই, দুই নং হতে পাই, এ বি সমান কত এইট। এখন তুমি এ কে ওই পাশে রাখতে পারো অথবা বি কে রাখতে পারো, বি কে রাখলে এইট বাই এ হবে, আর এ কে রাখলে এইট বাই বি হবে। ঠিক আছে, দেখো আমি বি কে রাখলাম, তাহলে এটাকে এ পাশে নিয়ে আসছি, এইট বাই এ, এটা নাম্বার দিলাম তিন নাম্বার সমীকরণ। এবার লক্ষ্য করো এই বি এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব, বসালে কি হবে এ প্লাস এইট বাই এ সমান কত হবে সিক্স হবে। দেখো আমরা বি এর মান এক নঙ্গে বসিয়ে পাই, তাহলে বসালে কি হচ্ছে দেখো, এ প্লাস এইট বাই এ সমান সিক্স, বি এর মানটা বসালাম। এবার তুমি এখানে লসাগু করো, লসাগু করলে কি হয় এ, তারপরে এখানে কর্নারে এই যে এর সাথে নিচে মনে মনে ওয়ান ছিল, তাহলে ওয়ান দিয়ে ভাগ দিলে কত এ থাকে, এবার উপরেরটার সাথে গুণন হয়, তাহলে এ গুণন করলে কত স্কোয়ার প্লাস এইট। এখন দেখো আমরা আর গুণন করব, স্কোয়ার প্লাস এইট সমান সমান হচ্ছে সিক্স এ, এই যে আর গুণন করে দিলাম। ঠিক আছে, এবার এই সিক্স এটাকে এই পাশে নিয়ে আসবো, যে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এইট। আমরা কিন্তু নাইনটিনে বা তার নিচের ক্লাসে হয়তো মিডল টার্ম ফ্যাক্টর করছিলাম, কিভাবে করে যে প্রান্ত রাশিদ্বয়ের গুণফল এইটা এইটার গুণ করব, তার মানে এইট স্কোয়ার হয়। ঠিক আছে, এই গুণফলটাকে অর্থাৎ এই মাঝখানের রাশিটাকে এমনভাবে ভাঙব যাতে এই দুইটা গুণ করলে এই গুণফলের সমান হয়, আবার এই যে ভাঙা দুইটা রাশিকে যোগ বিয়োগ করলে যাতে আবার এই মাঝখানের রাশিটা পাওয়া যায়, এই জন্য এটার নাম দিচ্ছে মিডল টার্ম, মানে মধ্যরাশির কথা বলা হচ্ছে, মধ্যরাশিটাকে ভাঙতে হবে। তাহলে আমরা এখানে লিখছি দেখো, স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস টু এ, লক্ষ্য করো এই দুইটাকে আবার যদি আমি একসাথে করে ফেলি কত হয় মাইনাস সিক্স এ, আবার তুমি দেখো এই দুইটাকে গুণন করলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস চার দুগুণে আট, এরপর এ গুণন করলে স্কোয়ার, এই যে প্রান্ত রাশিদের গুণফলের সমান হয়, আবার যোগ বিয়োগ করলে এটা সমান হয়। তার মানে আমরা দেখলাম এটা ভাঙাটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টরে হচ্ছে। তাহলে এখন আমরা এই প্রথম দুইটা রাশি থেকে কমন নেব, এ কমন নিচ্ছি, নিলে কত হয় এখানে থাকে এ আর এখানে থাকে ফোর, তারপর দ্বিতীয় দুইটা রাশি থেকে টু কমন নিচ্ছি, নিলে কত থাকে
a minus 8 minus হইছে কেন is যখনই সামনে minus চিহ্ন থাকবে যদি এই অবস্থায় ব্র্যাকেট ব্যবহার করি বা কমন নেই তখন ভিতরে যে চিহ্নই থাকুক না কেন সেটা পাল্টে যাবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর যদি সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না এখন দেখো এই দুটো রাশি কিন্তু একরকম হয়ে গেছে a - 4 a - 4 এই দুটোকে আবার আমি কমন নেব নিলে কি দাঁড়াচ্ছে a - 4 দুটো থেকে কমন নিলাম তাহলে এখানে থাকতেছে a আর এখানে থাকতেছে -2 সমান কত 0 তার মানে এই দুটার গুণফল হচ্ছে কত 0 তাহলে আমি লিখতে পারি হয় a - 4 এর মান 0 না হয় a - 2 এর মান 0 লিখলাম হয় a - 4 সমান কত 0 সুতরাং a এর মান কত 4 একটা মান পেয়ে গেলাম আবার দেখো a - 2 সমান কত হবে 0 হবে তাহলে সুতরাং a এর মান কত 2 এরও দুটো মান পেলাম দেখো এর মান একটা হচ্ছে 4 আর একটা হলো 2 এখন এই দুইটা মান আমরা ওই যে এখানে b এর আরেকটা সমীকরণ ধরছিলাম না তিন নং সমীকরণ ওই তিন নং সমীকরণে এর মানগুলো বসাবো দেখো এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এর তো দুইটা মান এজন্য দুইবার বসাতে হবে যখন আমি লিখলাম দেখো যখন a সমান 4 ঠিক আছে তখন কি হবে b সমান 8/4 অর্থাৎ এর জায়গায় কত বসাইছি 4 বসাইছি এবার এই দুটো কাটাকাটি করো তাহলে b এর মান কত হবে 2 হবে তার মানে আমরা জানলাম যখন a এর মান 4 তখন b এর মান কত 2 আবার দেখো a সমান 2 হলে এর তো আরেকটা মান ছিল 2 2 হলে এখানে আবার বসাবো দেখো b সমান 8/2 এবার আবার কাটাকাটি করো করলে কত হবে 4 হবে তার মানে আমরা দেখলাম a এর মান যখন 2 তখন b এর মান কত 4 তাহলে আমরা এই সমাধানটা লিখব দেখো নির্ণয় সমাধান a এর মান দুইটা পাইছিলা একটা 4 আর একটা 2 b এর মান দুইটা পাইছো একটা 2 একটা 4 এখানে একটু কথা বলে রাখি যদি তুমি মনে করো যে ছোটটা আগে লিখবো 2 4 আর এটা 2 4 লিখবা তাহলে কিন্তু ভুল হবে কারণ কি জানো এটা দিয়ে বোঝাচ্ছে এর মান যখন 4 তখন b এর মান 2 এটা দ্বারা বোঝাচ্ছে এর মান যখন 2 b এর মান তখন 4 ঠিক আছে এইজন্য এগুলো সাজানোর দরকার নাই যেভাবে আছে সেভাবে লিখবা অর্থাৎ যার কারণে যার মানটা পাইছো এটা ওইভাবে লিখলি এটা প্রথমে 4 এর দ্বারা 2 পাইছো এইজন্য এই দুটাকে প্রথম রাখছি তারপরে 2 এর দ্বারা 4 পাইছি এইজন্য এই দুটাকে পেছনে রাখছি ঠিক আছে এবার আমরা যাচ্ছি আরেকটি সমাধান দেখব দেখো সরি এখন দেখি আমরা এখানে আরেকটা অঙ্ক নিলাম দেখো এখানে অনেকগুলো মান আমাদের কাছে চাইছে আবার একটু প্যাটার্নটা একটু পরিবর্তন করছে ভয়ের কোনো কারণ নেই একই অঙ্ক দেখো এখানে বলছে XY A এবং B এর মান কত বা নির্ণয় করো যাই বলো অসুবিধা নাই তাহলে আমি তো জানি এটা দেখো 2×3 ক্রমের প্রত্যেকটা 2×3 ক্রমের এই কারণে এখানে আমরা মানটা বের করতে পারবো তাহলে কিন্তু প্যাটার্নটা তো ভিন্ন এই কারণে যে কাজটা করতে হবে এখানে যে ইয়াটা আছে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে কি অবস্থা আছে মাইনাস অবস্থা আছে যখন সমান চিহ্নের ওই পাশে যাবে তখন প্লাস হয়ে যাবে আমরা এই কাজটা দিয়ে শুরু করব দেখো লিখে নিলাম অঙ্কটা এবার এটাকে ওই পাশে নিয়ে যাব আমি ভিন্ন কালার ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটাকে জায়গায় রাখছি দেখো রেখে এটাও জায়গায় আছে এবার এটা ওই পাশে চলে গেছে দেখো প্লাস যে এই ম্যাট্রিক্সটা লিখে নিলাম এবার এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করে নাও এটা যা আছে আগের মতোই এই দুইটা যোগ করলাম একে আর শূন্য যোগ করলে এক আমরা কিন্তু ম্যাট্রিক্সের যোগ শিখে ফেলছি আর একে আর তিনে যোগ করলে হয় চার একে আর দুয়ে যোগ করলে হয় তিন শূন্য আর একে যোগ করলে এক তিনে তিনে যোগ করলে ছয় 19 আর 10 এর যোগফল হয় 29 এইবার দেখো তো আমরা আগের জায়গায় চলে আসছি সমতা ম্যাট্রিক্সের শর্ত এবার প্রয়োগ করব এই যে 2x - 3y = 1 লিখতে পারবো a - b = 4 লিখতে পারবো x + 4y = 6 লিখতে পারবো 3a + 4b = 29 লিখতে পারবো এই তো আমাদের চলে আসছে আমাদের ইয়েতে দেখো আমি অঙ্কটা আবার এখানে তুলে আনলাম কারণ না হয় তোমরা বসাতে সমস্যা হবে এজন্য সমতা ম্যাট্রিক্সের শর্ত মতে এবার লিখছি দেখো 2x - 3y = কত 1 এটা দিলাম এক নাম্বার সমীকরণ x এর গুলা পাশাপাশি রাখার জন্য আমি এটা ধরে নিচ্ছি দেখো x + 4y = 6 ঠিক আছে এটা আগে লিখে নিলাম তারপরে কি হবে a - 4b = 4 আবার 3a + 4b =
29 লিখে নিলাম সমীকরণগুলো বের করে নিলাম এবার কাজ হচ্ছে এই প্রথম দুইটাকে সমাধান করলে আমরা x এর মান পাবো দ্বিতীয় দুইটাকে সমাধান করলে আমরা a এবং b এর মান পাবো তাহলে আমরা এই দুইটাকে আমি আগেই বলছি তুমি কি অপনয়ন করবা না প্রতিস্থাপন করবা না বজ্রগুণন করবা এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে ঠিক আছে এটা আমরা এখন দেখি দুইটাকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি দেখো এক নংকে আমরা করছি 1 দ্বারা গুণন করছি তার মানে এটা 1 দ্বারা গুণ করলে এটা আগের মতই থাকবে আর দুই নংকে গুণন করছি আমরা 2 দ্বারা কেন 2 দ্বারা গুণ করলে কি হয় এই যে দেখো এটা 2x হয়ে যাবে এটা 8 হয় অর্থাৎ দুইটা রাশিকে আমরা সমান করার জন্য মানে এখানে আর এই 2 দ্বারা গুণ করছি তো কি হচ্ছে দেখো 2x minus 3y plus সমান সমান 1 এক নাম্বারটা অবিকল রয়ে গেছে 1 দ্বারা গুণ করার কারণে এবার দুই নাম্বারটাকে আমরা 2 দ্বারা গুণ করছি তাহলে কি হয় 2x plus 8y সমান সমান হচ্ছে 12 এবার এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি দেখো এই দুই নাম্বার এক নাম্বার থেকে দুই নাম্বারটা বিয়োগ করব বিয়োগ করলে কি হবে নিচের চিহ্নগুলো মনে মনে পাল্টে যাবে লক্ষ্য করো আমরা লিখছি বিয়োগ করে বিয়োগ করলে এই 2x 2x কাটা ঠিক আছে তাহলে এটা তো মনে মনে চিহ্ন পাল্টে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাসের 8 আর মাইনাসের 3 কত হয় মাইনাসের 11 অর্থাৎ মাইনাস 11 y আর এটা মাইনাস হয়ে গেছে মাইনাস 12 আর এখানে প্লাসের 1 তার মানে মাইনাস 11 তাহলে এখন যদি আমি উভয় পক্ষের থেকে দেখো এই 11 মাইনাসটা বাদ দিয়ে দিলাম আর y সমান সমান তাহলে কি করা যায় 11 11 কাটাকাটি করলে কত 1 তাহলে y এর মান কিন্তু পেয়ে গেছি 1 এবার y এর মান তুমি এক নম্বরে বসাও আর দুই নম্বরে বসাও যেখানে বসাও না কেন কার মান পাওয়া যাবে অবশ্যই x এর মান পাওয়া যাবে আমরা এক নম্বরে বসাচ্ছি y এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি ছিল সমীকরণটা 2x minus 3y সমান সমান 1 ছিল তাহলে y এর জায়গায় কত বসাইলাম y এর মানটা বসিয়ে দিছি কত 1 এবার দেখো 2x minus 3 সমান সমান 1 বা 2x সমান সমান এই যে 1 প্লাস 3 এই 3 টাই পাশে চলে আসছে এই জন্য মাইনাসটা কি হয়েছে প্লাস তার মানে পরবর্তী দেখো 2x সমান সমান কত 4 তার মানে x সমান সমান কত হবে 2 হবে x এর মানও পেয়ে গেলাম মানে x এবং y এর মান পেয়ে গেছি এখন আর বাকি রয়েছে a এবং b এর মান এখন এই কারণেই দেখো 3 নং এবং 4 নং সমীকরণ নিয়ে আমি কাজ করব 3 নং সমীকরণকে আমরা 4 দ্বারা এবং 4 নংকে এক দ্বারা গুণ করে গুণ করার পর দেখো কি দাঁড়াচ্ছে তিন নং সমীকরণটা ছিল a মাইনাস b সমান সমান হচ্ছে 4 আর 4 দ্বারা গুণ করাতে 4a মাইনাস 4b সমান সমান 16 আর 4 নম্বরটা যেহেতু 1 দ্বারা গুণ করব তাহলে এটার কোনো পরিবর্তন হবে না এটা যেমন আছে মনে থাকবে 3a প্লাস 4b সমান সমান 29 লক্ষ্য করো এই 4b 4b মিলানের জন্যই আমি 4 দিয়ে গুণ করছি হ্যাঁ এখন তুমি যদি বলো স্যার আমি সামনে দুইটা মিলাতে চাই তাহলে কোনো সমস্যা নাই তাহলে তুমি 3 দিয়ে গুণন করবা ঠিক আছে তাহলে এখন দেখো এক্ষেত্রে যা আমরা কি করব যেহেতু চিহ্নটা ভিন্ন আছে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে এখানে যোগ করব আর যদি চিহ্নটা একই রকম হয় তাহলে বিয়োগ করব ঠিক আছে এখন দেখো যোগ করে যোগ করাতে এই দুটা কাটাকাটি চলে গেছে অর্থাৎ বাদ চলে গেছে আর রয়েছে কত এখানে 7a আর এই দুটা যোগ করলে হয় 45 এখন আমার a এর মানও আমি পেয়ে যাচ্ছি দেখো a সমান সমান কত 45 বাই 7 ঠিক আছে এখন a এর মানটা আমরা যে কোনোটাতে বসাতে পারি 3 নম্বরে বসাতে পারি 4 নম্বরে বসাতে পারি ঠিক আছে আমরা 4 নম্বরে বসালাম a এর মান 4 নং এ বসিয়ে পাই এখন দেখো 3a ছিল এখানে 3a এর জায়গায় a এর মানটা বসালাম প্লাস 4b সমান সমান ছিল কত 29 তাহলে এখন দেখো তো এই 3টা কিন্তু উপরের রাশি উপরের সংখ্যা ঠিক আছে এটা দিয়ে এটাকে গুণন করে দাও তাহলে আমি লিখতে পারি এই যে গুণন করলে 135 বাই 7 প্লাস 4b সমান সমান 29 এখানে একটু লক্ষ্য করো যে এই ব্র্যাকেটটা এখানে না ব্যবহার করলেও চলবে ঠিক আছে এবার এই সংখ্যাটাকে আমি এই পাশে নিয়ে আসব 4b টাকে এখানে বাম পাশে রাখব তাহলে 4b সমান সমান 29 মাইনাস 135 বাই 7 এই ব্র্যাকেটটা না হলেও চলবে যেহেতু আমি ওই যে শুধুমাত্র কপি পেস্ট করছি তো এই কারণে এটা ডিলিট করতে গেলে পুরোটা ডিলিট হয়ে যায় এই জন্য আমি রেখেই কাজটা করছি তাহলে 4b সমান সমান এখন দেখো লসাগু করলাম
লসাগু করাতে এই 7 দিয়ে 29 কে গুণন করছি, হ্যাঁ, তাহলে 203 অর্থাৎ 203 মাইনাস 135। এখন লক্ষ্য করো এই ফোরটাকে ওই পাশে নিয়ে আসলাম, উপরে হচ্ছে 68 আর নিচে হচ্ছে 7 × 4। এবার 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো 17 হয়, যে 17/7, এই 7 নিচে রয়ে গেছে আর 4 দিয়ে কাটাকাটি করছি, ঠিক আছে। তাহলে আমরা চারোটা যে যে অজ্ঞাত রাশিগুলোর মান চাইছিল আমাদের কাছে, যে এক্স, ওয়াই, এ এবং বি সবগুলোরই মান পেয়ে গেছি, এই জন্য আমরা এখন লিখছি নির্ণয় সমাধান। দেখো এক্স ইকুয়াল টু 2, ওয়াই সমান 1, এ সমান 45/7 এবং বি সমান 17/7, ঠিক আছে। এটা ছিল আমাদের এই অঙ্কের সমাধান। এখন আমরা দেখি আরেকটা অঙ্ক দেখতেছি, এটা দিয়ে আমরা শেষ করব। লক্ষ্য করো এটা আবার একটু অন্য টাইপের, একটু খেয়াল করতে হবে, আমরা যোগ বিয়োগের অঙ্ক করছি তো ওই অঙ্কেরই একটা প্রয়োগ। এখানে বলছে যদি এ সমান এত এবং বি সমান এত হতে এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো, এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো, যেখানে কন্ডিশনটা হচ্ছে এটা 3a + 5b + 2x = 0। তার মানে এ ম্যাট্রিক্স দেয়া আছে, বি ম্যাট্রিক্স দেয়া আছে, এখন তোমাকে এক্স ম্যাট্রিক্সের মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি কাজ করব, আমরা প্রথমে 3a + 5b এই দুইটাকে নির্ণয় করব, ঠিক আছে। আমরা একটু দেখো আমরা কাজটা শুরু করি, তো আমাদের এখানে আমরা বের করে নিচ্ছি 3a + 5b, আমরা কিন্তু এগুলো শিখছি স্কেলার গুণন করে যোগ করা। দেখো 3a এর মান 5b এর মান, তাহলে এখন গুণন করে দাও, গুণন করলে কি হবে 3 × 9 = 27, 3 একে 3 আর 3 ছেড়ে 12, 3 3 কে 9, 5 একে 5, 5 5 = 25, 5 7 = 35, 5 বড় 60। এবার এই দুইটাকে যোগ করব, যোগ করলে কি হয়, এখন উপরে দেখো 32, তারপরে 28, 3 আর 25 = 28, 12 আর 35 = 47, 9 আর 69 = 69, 69 আর 60 কত 69। তাহলে আমরা কিন্তু এই দুটার যোগফল পেয়ে গেছি। এবার এটাকে একটু মডিফাই করব, দেখো প্রশ্ন মতে বা দেয়া আছে এত, আমি যদি এখন 2x টাকে এই পাশে রাখি আর বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিই কি হয় দেখো, তো লিখতে পারি 2x = 1, মা এটা তো সবটাই প্লাসের আছে, এই জন্য মাইনাসটা এখানে নিলাম বা এই পাশে নিয়ে আসছি, দুটোটাই তো মাইনাস হওয়ার কথা, একবার মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। দেখো 3a + 5b, এখন এটার মান আমার কাছে আছে, একটু লক্ষ্য করো এখানে বলছে শুধু এক্স এর মান বের করার জন্য, আমার এখানে 2x = এটা, তাহলে 2x এর মান যদি এটা হয় একটা এক্স এর মান কত হবে, এর অর্ধেক হবে, অর্ধেক মানে হচ্ছে হাফ, 1/2, তার মানে আমি লিখতে পারি দেখো x = -half এটার যোগফল, অর্থাৎ এই যোগফলের অর্ধেক, এক্স এর মান হবে এই যোগফলের অর্ধেক, আগে 2x এর মান ছিল এই যোগফলের সমান, আর এখন বলছি এই এক্স এর মান হবে এই যোগফলটার অর্ধেকের সমান, অর্ধেক মানে হাফ, ঠিক আছে। এখন আমি এই মানটা এখানে বসিয়ে দিলেই আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো এখন আমরা মানটা বসাচ্ছি, তোমাদের সুবিধার জন্য এখানেও আমি মানটা দেখাইছি, আসলে মানটা কোত্থেকে আনছি দেখো, এই যে মানটা বসালাম কোত্থেকে আনছি এটা দেখাইছি, অর্থাৎ যেখানে 3a + 5b = এত এই মানটা বসিয়ে দিলাম, হ্যাঁ। এবার এই হাফটাকে, মাইনাস হাফটাকে আমরা ভিতরে নিয়ে যাব, দেখো মাইনাসটাকে বাইরে রেখেছি, বাইরে না রেখে তুমি ইচ্ছা করলে ভিতরে নিয়ে যেতে পারো, ঠিক আছে, ভিতরে নিয়ে গেলে ভালো হইতো, আমি আসলে এই জায়গাটা রেখে দিয়েছি। এখানে দেখো মাইনাস উপরে কাটাকাটি করলে কত, এই যে 2 সবটার নিচে চলে গেছে, হাফ তো 2, এই 2 দিয়ে কাটাকাটি করলে কি হয় 16 আর এটা 14, আর এগুলো কাটাকাটি যায় না এই জন্য রেখে দিলাম, তবে মাইনাসটা ভিতরে নিয়ে যাবা, এই -16 -14 -47/2 -69/2, ঠিক আছে, এভাবে লিখলেও হবে। তাহলে এই ছিল আসলে আমাদের আজকের অঙ্ক, ঠিক আছে। তো সবাই আমি আশা করব তোমাদের এই জাতীয় অঙ্কগুলো তোমাদের বই থেকে বা বিভিন্ন সালের থেকে তোমরা অবশ্যই বের করে অঙ্কগুলো সমাধান করবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে লিখবে, তাহলে আমি অবশ্যই তো চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত অনুশীলনের মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।